আগে যেই বিনা ইনভিটেশনে গিয়েছিলাম সেখানেও জলেবি উইথ রাবড়ি ছিল, এটা তো উঠায় খেলা ঢেলি করে বহুত কষ্টে আমি দুখান বিশাল বড় বড় সাইজের চিকেন পকোড়া নিয়ে আসতে পেরেছি। খাওয়া যা গরম আছে। হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর ভালো তো থাকতেই হবে, কারণ বিয়ের সিজন চলছে আর ইনভিটেশন পাচ্ছি, এত খাওয়া দাওয়া করছি, ভালো তো না থাকলে চলে বলো। বাই দ্য ওয়ে, বিয়ে রিলেটেড একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে ইনভিটেশন ছাড়া আমরা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছিলাম। আজকেও আছে বিয়ে বাড়ি, কিন্তু সেটাতে কি ইনভিটেশন পেয়েছি কি পাইনি? না না, আজকে ইনভিটেশন পেয়েছি আর ফুল ফ্যামিলি যাচ্ছি সেইখানে খাওয়া দাওয়া করতে, মজা করতে, আনন্দ করতে। বাই দ্য ওয়ে, শায়কের কথা হয়তো তোমরা অনেকে ভাবতে পারো, বাই দ্য ওয়ে শায়ক আসতে পারেনি কাজের জন্য, বাট আমি যাচ্ছি অ্যান্ড এখন রেডি হব, সুন্দর করে সাজগোজ করবো। বাই দ্য ওয়ে, আজকে আমি শাড়ি পরছি অ্যান্ড হ্যাঁ, ডেফিনেটলি বিয়ে বাড়িতে গিয়ে তো ভ্লগ করছি, কী করছি, খাচ্ছি দাচ্ছি, কেমন করে কাটাচ্ছি, বর বউ কেমন দেখতে, সমস্ত কিছু ডেফিনেটলি আমি শেয়ার করবো ওই ভিডিওটা। তো অবশ্যই স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করি মজা পাবে। অ্যান্ড যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ মনে করে একটা লাইক করে দিও, আর চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও, যাতে নেক্সট ভিডিওগুলো মিস না হয়। তো চলো শুরু করা যাক। অলরাইট, তো আমি রেডি হয়ে গেছি, সুন্দর শাড়ি পরে হালকা মেকআপ করে নিয়েছি, কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও, আর অল ওভার লুকটা ওখানে পৌঁছায় দেন তোমাদের সাথে শেয়ার করছি। 8টা বেজে গেছে, বাবাই দিকে বকাবকি শুরু করছে, তো চলো যাই আগে, তারপর কথা হচ্ছে। এই ছেলেটা আজকে বিনা ইনভিটেশনে যাচ্ছে, আগের দিন আমরা গিয়েছিলাম, আজকে এই এ বিনা ইনভিটেশনে যাচ্ছে, মুখ হচ্ছিস কেমন রে, এই দেখে আমার লজ্জা। অলরাইট, তো ভেতরে ঢুকে পড়েছি, ডেকোরেশনটা মাস্ট, আমি ফার্স্ট টাইম এই জায়গাটায় গেলাম, যাই হোক মারা আগে গিয়ে গেছে, চলো। আমি তো এবার ট্রাই করছি, মা বাবা পরে স্টলে চলে গেছে, কি খাচ্ছে, জিলাপি, আমিও জিলাপি খাবো, এটা শেষ করি তারপর জলেবি। বাইরে আগে যেই বিনা ইনভিটেশনে গিয়েছিলাম সেখানেও জলেবি উইথ রাবড়ি ছিল, এটা তো তাই। যতই ভিড় হোক যাই হয়ে যাক না কেন, ফুচকা আমি কিছুতেই ছাড়ছি না, ওয়েট করছি এখন সামনের জন্য খাওয়া হলে তারপর লাইন পাবো। ফুচকা বলে কথা, আর আমি আপনার মেয়ে, মেয়েরা কি আর ফুচকা থেকে রেজিস্ট করতে পারে বলো, বহুত কষ্টের পর পাতা পেয়ে। খেলা ঢেলি করে বহুত কষ্টে আমি দুখান বিশাল বড় বড় সাইজের চিকেন পকোড়া নিয়ে আসতে পেরেছি, খাওয়া যা গরম আছে।
চিকেন পকোড়া নর্মাল যেরকম হয় সেরকম তো আছে, তারপর ডিমটাকে ফেটিয়ে ওই যেরকম আর কি কবিরাজি করো এরকম। আজকের মেনু মিনারেল বাটার ভেজ চপ স্যালাড মশালা কুলচা ডাল মাখানি ভেজ পোলাও চিকেন বাটার মশলা ব্লা 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 অনেক কিছু আছে। তো খাওয়া দাওয়া শুরু করি। এখানে এরা দুজন মিলে বদমাশি না সরি দাদা না এই যে এই ছেলেটা দুষ্টুমি করছে তখন থেকে, আমি কিন্তু সবাইকে বলে দেবো সত্যি কথাটা বদমাশি করলে ঠিক আছে, তুমি রুমাল দিয়ে মুখ ঢাকো। বাই দ্য ওয়ে একটা ব্যাপার হচ্ছে এখানে আমি ভিডিও করছি মানে ব্লগ ব্লগ করছি আর পাশে আশেপাশের লোকজন আমার দিকে হাঁ করে তাকাচ্ছে আর ভাবছে আমি হয়তো পাগল হয়ে গেছি, তাতে আমার কোনো যায় আছে না, আমার এইসব ফেজ আমি কাটিয়ে চলে এসেছি, এখন আমার লজ্জা লাগে না 10টা লোক দেবো 20টা লোক দেবো, আমি এখানে খেতে এসেছি মজা করতে এসেছি ব্লগ করতে এসেছি তো সেটাই আমি কন্টিনিউ করবো, বাকি লোকজন দেখুক আর আমি ওটাকেই আমি এনজয় করবো। খেতে বসলাম ফার্স্টে পাতে পড়লো স্যালাড আর এখানে আমি শশা নিয়ে ক্যাত মারছিলাম, ক্যাত মারতে মারতে পড়ে গেল পাতে ভেজ চপ যেটা আমি কাসুন্দির মধ্যে ডিপ করে খেতে খেতে আবারও ক্যাত মারছিলাম, দেন পড়লো কুলচা আর গরম গরম ডাল মাখানি যেটা প্রচণ্ড গরম ছিল আমি খেতে গিয়ে হাহু হাহু হাউ করছিলাম, দেন খেতে খেতে হঠাৎ মনে হলো একটু ডান্স করার দরকার আছে তার জন্য আমি ডান্সও করতে লেগেছিলাম খেতে খেতে, খাওয়া আর ডান্স দুটো একসাথে আমি চালিয়ে যাচ্ছিলাম মনের খুশিতে। তারপরে বললো ভেজ পোলাও আর চিকেনের কিছু একটা আইটেম ছিল যেটার নাম আমার মনে পড়ছে না, কোপ্তা ছিল, আমি গোগ্রাসে গিলছি দেখতে পাচ্ছ মানে রান্নাগুলো খুব ভালো ছিল তো তার জন্য গোগ্রাসে গিলছিলাম। তারপরে পড়ে গেল মাছের এক আইটেম আর কোপ্তাটা দেখছো কি সফট যে ছিল আর টেস্টি ছিল, তারপরে মাছ খাচ্ছি মানে সব মিক্স করে একসঙ্গে খাচ্ছি আমি, আর মাটনটা এখানে আমাকে খেতে গিয়ে একটু স্ট্রাগল করতে হচ্ছিলো কারণ মাটনটা প্রচণ্ড পরিমাণে শক্ত ছিল, মনে হচ্ছিলো একজন মাটনটা ধরুক আর আমি টেনে ছিঁড়ে এরকমই কন্ডিশন, ঠিকই ছিল আর কি কিন্তু মাটনটা একটু সেদ্ধ হলে ভালো হতো। এখানে মাটন আবারও দিতে এসেছিলো সেই জন্য আমি আরও দু পিস নিয়েছিলাম কারণ আমি প্রচণ্ড পরিমাণে লোভি গাইজ। তারপরে পড়ে গেল চাটনি, উফ এই পাঁপড়ের সাথে চাটনিটা খেতে যে কি ভালো লাগে, আর বিয়ে বাড়ির চাটনি অসাধারণ খেতে হয়, আমি এখানে দেখতে পাচ্ছ যে কি স্পিডে খাচ্ছি না স্পিডে খাচ্ছি না স্পিড বাড়িয়ে দিয়েছি তার জন্য এরকম লাগছে, বাট চাটনি আমার খেতে খুব ভালো লাগে। তারপরে আমি এলো রসমালাই, আমি বিনা লজ্জা পেয়ে আবারও একটা রসমালাই চেয়ে নিলাম কারণ মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসি, নলেন গুড়ের রসগোল্লা মানে আমি খেয়ে যাচ্ছি মানে এত ভালো লেগেছিলো যে আমি খেয়েই চলেছি, না ভালোই ছিল। আমি দাদাকে বলছিলাম ধরে থাকো আমি খাই, এখানে রসমালাই খাচ্ছি এখনই আমার দেখে আবার খেতে ইচ্ছা করছে কি করব। তারপরে আমাদেরকে আইসক্রিম না ধরিয়ে হাতে কাঠি ধরিয়ে চলে যাই, আর তারপরে মায়ের সাথে বসে বসে আমি গল্প করতে করতে আইসক্রিম খাচ্ছিলাম। অলরাইট খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বাড়ি যাব, বেশ মজা করলাম, তবে সত্যি কথা বলতে গেলে এটাও একটা অন্যরকম মজা, তবে ইনভিটেশন ছাড়া যে বিয়েটাতে গিয়েছিলাম সেটাতে বেশি মজা হয়েছিলো কারণ একটু ভয় ভয় লাগছিলো একটু নতুন এক্সপিরিয়েন্স করলাম, আর এটাতে তো ইনভিটেশন ছিলই তো সেরকমভাবে আলাদাভাবে এমনি খাওয়া দাওয়া করেছি গল্প করেছি ফটো তুলেছি মজা হয়েছে, বাট ওটা একটা আলাদা মজা মানে দুরকম দুটো মজা যায়। তো এখন বাড়ি যাবো, আমরা দাঁড়িয়ে আছি গাড়ি আসছে না, যাক বাড়ি যাবো। হ্যাঁ এই ভিডিওটা এখানে শেষ করছি, কীরকম লাগলো প্লিজ কমেন্টে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর অবশ্যই বেল আইকনটা অন করে অল করে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, আর প্লিজ যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেয় একটু ভিডিওটা শেয়ার করে দেবে টাটা।